জুনায়েদ আল হাবিব সাহেব আব্দুল কুদ্দুস ফারুকি সাহেব এলো রে বারাগায় মোমিন ভাই দলে দলে বয়ান শুনতে আয় মোমিন ভাই দলে দলে বয়ান শুনতে আয় বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে এক ও দুই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার জামিয়া হামিদিয়া দারুল উলুম বারাগাঁও মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী 23তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে প্রথম দিনের ওয়াইজিনে কেরাম আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ দামাত বারকাতুহুম আরও মূল্যবান বয়ান পেশ করিবেন আল্লামা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সিলেট। উক্ত মাহফিলে দ্বিতীয় দিনের ওয়াইজিনে কেরাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম দ্বিতীয় দিন আরও মূল্যবান বয়ান পেশ করিবেন আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহুম। উক্ত মাহফিলে সকলের প্রতি দিনই দাওয়াত রহিল বৃহস্পতিবার শুক্রবারে কোরআন হাদিসের বয়ান হবে বৃহস্পতিবার শুক্রবারে কোরআন হাদিসের বয়ান হবে জালাময়ী কলিজা শীতল হবে বয়ান রুসিলায় মোমিন ভাই দলে দলে বয়ান শুনতে আয় জুনায়েদ আল হাবিব সাহেব এলো রে বারাগায় মোমিন ভাই দলে দলে বয়ান শুনতে আয় যোগ দিন দলে দলে বারাগাঁওয়ের মাহফিলে আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ সাহেবের মাহফিলে এসো মুসলিম সবাই মিলে আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরির মাহফিলে যোগ দিন দলে দলে বারাগাঁওয়ের মাহফিল আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেবের মাহফিল আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেবের মাহফিল বারাগাঁওয়ের মাহফিল এক ও দুই ডিসেম্বরের মাহফিল বারাগাঁওয়ের মাহফিল রোজ বৃহস্পতিবার ও শুক্রবারের মাহফিল বারাগাঁওয়ের মাহফিল। আইরে তোরা কে কে যাবি আইরে তোরা দেখিবি যদি ইমানের নিশান বারাগাঁওয়ের মাহফিল মাঠে চলো মুসলমান বারাগাঁওয়ের মাহফিল মাঠে চলো মুসলমান। আইরে তোরা কে কে যাবি আইরে তোরা দেখিবি যদি ইমানের নিশান বারাগাঁওয়ের মাহফিল মাঠে চলো মুসলমান বারাগাঁওয়ের মাহফিল মাঠে চলো মুসলমান।